একজন মানুষ একজন দায়িত্বশীল যখন তাকওয়াশীল হয় পরহেজ হয় মুত্তাকি হয় আল্লাহকে ভয় করে চলে সর্বক্ষেত্রে তখন এই মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয় আর এই খারাপ কাজ থেকে বিরত থাকা কেবল এই মানুষকে দিয়েই সম্ভব হয় যে মানুষটা তাকওয়াবান হয় তাকওয়াবান ব্যক্তি মাত্র বিশ্বাস করে যে আল্লাহ দেখেন যেটা আমি গোপনে করি সেটাও যেটা আমি প্রকাশ্যে করি সেটাও আল্লাহ পাক বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ তোমরা যেটা গোপনে করো এটা আল্লাহ দেখেন যেটা তোমরা প্রকাশ্যে করো এটাও আল্লাহ দেখেন একজন দায়িত্বশীল যখন তার দায়িত্ব পালনের ক্ষেত্রে মনে করবে আমি যখন কথা বলছি মিথ্যা বললে আল্লাহ এটা দেখবেন যখন ব্যবসা করবেন ওজনে কম দেওয়ার আগে চিন্তা করবেন আমি যখন ওজনে কম দিব এটা আল্লাহ দেখবেন এই বিশ্বাসটা যখন একটা মানুষের ভিতরে থাকবে তখন এই ব্যবসায়ীকে দিয়ে কখনো ওজনে কম দেওয়া সম্ভব হবে না যেটা আমরা রাতের অন্ধকারে করি এটা আল্লাহ দেখেন এই বিশ্বাসটা যদি একটা মানুষের ভিতরে থাকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেওয়া সম্ভব হবে না উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি জানেন তাকওয়া কাকে বলে তখন তিনি বলছেন যে তুমিই বলো তখন তিনি বলছেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন যেই পথে কাঁটা আছে এরকম পথে আপনি কি কখনো হেঁটেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ হেঁটেছি কিভাবে তখন তিনি বলছেন যাতে আমার কাপড় কাঁটার সাথে না লাগে না বাঁধে এজন্য আমি আমার কাপড়কে সংকোচিত করে গুটিয়ে নিয়ে খুব সতর্কতার সাথে রাস্তাটা পার হয়েছি তখন তিনি বললেন এটাই হলো তাকওয়া একজন মানুষ একজন দায়িত্বশীল যাবতীয় অন্যায় থেকে যাবতীয় পাপ থেকে নিজেকে এইভাবে গুটিয়ে নিবে যেভাবে একটা মানুষ কাঁটাযুক্ত রাস্তাতে তার কাপড়কে গুটিয়ে নিয়ে চলে দ্বিতীয় যেই গুণ একজন দায়িত্বশীলের মধ্যে থাকা জরুরি সেটা হলো সুন্নাতের পাবন্দি আমরা অনেক ক্ষেত্রেই কোরআন মানি এখন দেখা যাচ্ছে দেশের আনাচে কানাচে একটা দলের আবির্ভাব ঘটেছে তারা হলো আহলে কোরআন ওরা কোরআন মানে হাদিস মানে না আমরা বলি অসুবিধা নাই তুমি কোরআন মানো তবে হাদিস যদি না মানো তুমি বেশ কিছু কাজ করতে পারবে না আমাদের বিশ্বাস রাখতে হবে কোরআন যেমন ওহি হাদিসও তেমন ওহি কোরআন ছাড়া হাদিস অপরিপূরক হাদিস ছাড়া কোরআন অপরিপূরক অর্থাৎ কোরআন ছাড়া হাদিস অচল হাদিস ছাড়া কোরআন অচল কেমন কোরআন মাজিদে সালাত আদায় করার কথা লেখা আছে কিন্তু কিভাবে পড়বেন এটা কোরআন মাজিদে লেখা নেই যাকাত আদায়ের কথা কোরআন মাজিদে লেখা আছে কি পরিমাণ মাল হলে যাকাত দিতে হবে কত মনে কত শের দিতে হবে এটা কোরআন মাজিদে লেখা নেই হজ করার কথা কোরআন মাজিদে লেখা আছে কিভাবে করবেন এটা কোরআন মাজিদে নেই এরকম অসংখ্য বিষয় যেটা কোরআন মাজিদে লেখা নেই লেখা আছে কোথায় তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে ইসলাম মানা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জন্তু খাওয়া হারাম করেছেন রক্ত খাওয়াকে হারাম করেছেন আর কি হারাম করেছেন শুকরের গোশত কি আমরা যখন মাছ মারা যায় এই মরা মাছ খায় কি খায় না কথা বলেন মরা মাছ আমরা খাই না খাই তো আপনি যদি আহলে কোরআন হন যদি কোরআন শুধু মানেন হাদিস না মানেন তাহলে আপনার জন্য মরা মাছ খাওয়া হালাল নয় হারাম কারণ কোরআন মাজিদের কোন জায়গাতে মরা খাওয়া হালাল এটা লেখা নাই মরা মাছ খাওয়া হালাল এটা শুধুমাত্র লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অধিকাংশ ক্ষেত্রে
বরং বহু ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসের ভূমিকা অত্যধিক। এরকম বহু বিষয় আছে, আজকে সংক্ষিপ্ত আলোচনায় এটা তুলে ধরা সম্ভব নয়। আপনাকে বলছিলাম একজন দায়িত্বশীলের মধ্যে দ্বিতীয় যে গুণ জরুরি সেটা হলো সুন্নাতের পুরোপুরি পাবন্দি হতে হবে। তিন নম্বর গুণ একজন দায়িত্বশীলের সেটা হলো ইমারাতের প্রতি আনুগত্য। আমি আপনি আমরা যে সংগঠনের অন্তর্ভুক্ত, আমরা দেখেছি বাস্তবতার ক্ষেত্রে আমরা বেদাতিদেরকে দেখলে ঘৃণা করি, নাক সেটকাই, গালিগালাজ করি। আনুগত্যের ব্যাপারে আমাদের চাইতে তারা বহুলাংশেই ভালো। আমরা ততখানি আনুগত্য করি না, তারা যতখানি আনুগত্য করে। তাদের কাছ থেকে অন্তত একটা বিষয় হলেও আমাদের শিক্ষার অনেক বিষয় আছে। মনে রাখবেন, যেই দল যেই সংগঠনের কর্মীরা তার আমিরের প্রতি যতখানি বেশি আনুগত্যশীল হবে সেই সংগঠন ততখানি শক্তিশালী বেগবান হবে, আর যেই সংগঠনের নেতা কর্মীরা যতখানি আনুগত্যহীন হবে সেই সংগঠনের কাজ তত দুর্বল হবে। আপনাকে বলছিলাম তদানীন্তন সময়ে রোম এবং পারস্য তামাম পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। সেই সময়ে রোম পারস্যের পরাশক্তির শাসকরা সম্রাটরা গুপ্তচর পাঠিয়েছিলেন মদিনাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আচার আচরণ দেখভাল করার একটা রিপোর্ট প্রাপ্তির জন্য। তারা এসে দেখল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা মানে কিভাবে, আনুগত্য করো কিভাবে। তারা রিপোর্ট সবকিছু স্বচক্ষে দেখে নিস্তেষে ফিরে গিয়ে বলছে, ওই আল্লাহর কসম, আমরা দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা এমন ভাবে আনুগত্য করছেন, উযু করে যখন পানি মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগে ওজুর পানি তারা ধরে নেওয়ার কাড়াকাড়ি করে, প্রতিযোগিতা করে, ওজুর পানি মাটিতে পড়তে দেয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করেন তার থুতু তারা মাটিতে পড়তে দেয় না, হাতে ধরে বরকতের আশায় গায়ে মাখে। আল্লাহর শপথ, তোমরা যদি তার আনুগত্য স্বীকার করে না নাও, তার দাওয়াতটা কবুল করে না নাও, আমরা আশঙ্কা করছি তামাম পৃথিবী তার করতলগত হবে। সেই দিন তারা এই আনুগত্যের পরাকাষ্ঠতা প্রদর্শন করেছিলেন মূলত তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য যে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব, বিজয় অর্জন করা সম্ভব আনুগত্যের মাধ্যম দিয়ে। গুপ্তচরের রিপোর্ট প্রাপ্তির পর রোম পারস্যের সম্রাটেরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, আমাদের প্রেরিত দূতের রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি খুব তাড়াতাড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবী বিজয় করে নেবেন। বিজয় করে নেন নাই, বিজয় করে নেন নাই, নিয়েছিলেন। আর যদি আনুগত্যহীন হই আমরা তাহলে কি হবে, এর দৃষ্টান্ত ইসলামে অসংখ্য আছে। একটা শুধু বলি, খন্দকের যুদ্ধের দিনে, উহুদের যুদ্ধের দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছিলেন, 50 জন তীরন্দাজকে দিয়ে তুমি এই গিরিপথে পাহারা দিবে, জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা যদি দেখো আমাদের মাথার উপরে পাখি বসে ঠুকরে ঠুকরে গুস্ত খাচ্ছে, তারপরে তোমরা এই রাস্তা পরিত্যাগ করবে না। কি করেছিল অনেক সাহাবি, কাফেরেরা যখন পালাতে শুরু করলো, গনিমতের মাল কোড়াতে শুরু করলো, আর এই সুযোগ বুঝে সুচেতর সেনাপতি তখন অমুসলিম ছিলেন খালেদ বিন ওয়ালিদ, তখন তিনি অতর্কিত আক্রমণ চালিয়ে একেবারে সম্ভাব্য বিজয় একবারে পরাজয়ে পরিণত হয়ে গেল, হয়ে যায়নি। এটা হলো আনুগত্যহীনের কারণে আল্লাহর চরম একটা পরীক্ষা ছিল। এজন্য আমি আপনি আমরা যে যে পর্যায়ে আছি, আমাদের ঊর্ধ্বত নেতৃবৃন্দের বিশেষ করে আমিরে জামাতের পরিপূর্ণ আনুগত্য আমরা করব ইনশাআল্লাহ। চার নম্বর যেই গুণ জরুরি একজন কর্মীর ভিতরে সেটা হলো আমানতদারিতা। মাস্তিদের জন্য 10টা টাকা আপনার হাতে দিতে মানুষ কেন ভয় করে, এতিমখানার 10টা টাকা আপনার হাতে দিতে মানুষ কেন সন্দেহ করে, সন্দেহ করে এই কারণে, আমি আমার সেই আমানতদারিতা রক্ষা করতে পারি নাই, আমি সমাজে আমানতদারিতার পরিচয় ধরে রাখতে পারি নাই। অথচ তামাম পৃথিবীতে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া
একটা উপাধি ছিল যেটা হলো আল আমিন কি উপাধি বলুন তো বলেন তো উপাধিটা কে দিয়েছিল তাকে কোন মুসলমান না পৃথিবীর কোন মুসলিম তার দেওয়া উপাধি নবীকে নয় যে আল আমিন এই উপাধি দেওয়া হয়েছিল দিয়েছিল মক্কার কাফের বেঈমানরা অমুসলিমদের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত ছিলেন বিশ্বস্ত ছিলেন অথচ আমি একজন মুসলিম হয়ে একজন দায়িত্বশীল হয়ে একটা মুসলিমের কাছে সে আমানতদারিতার পরিচয় ধরে রাখতে পারি না এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মী আপনাকে আমানতদারিতার পরিচয় দিতে হবে যাতে করে মানুষ পাঁচটি টাকা দিয়েও আপনাকে সন্দেহের চোখে না দেখে আর চোখে না দেখে সন্দেহ না করে আপনি টাকাটা এতিমখানায় দেওয়ার জন্য দিলাম আপনি দিলেন কিনা আমি একটা ত্রাণ সামগ্রী কেনার জন্য দিলাম সেখানে আপনি পৌঁছালেন কিনা এই যোগ্যতা যেই দিন আমরা অর্জন করতে পারবো সেই দিন আমাকে দিয়ে সমাজে কিছু কাজ হবে নাম্বার পাঁচ একজন দায়িত্বশীলের জন্য যে গুণটা থাকা জরুরি সেটা হলো সততা ও যোগ্যতা দেখবেন এ দেশ সহ তাম পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য নেতৃত্ব ভরা যেখানে যেই লোক থাকার প্রয়োজন যেখানে যেই ব্যক্তির বসার কথা সেখানে সেই লোক নেই প্রত্যেকটা জায়গাতেই যেন অযোগ্য লোক দিয়ে ভরে দেওয়া হয়েছে এই পথ থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা করতে হবে এরপরের যে বিষয়গুলি ছয় নম্বর যেই গুণগুলি আমার আপনার প্রত্যেকটা দায়িত্বশীলের জন্য অর্জন করা অতীব জরুরি সেটা হলো আপনার পদের প্রতি লোভহীনতা নিশ্চয় আহলে হাদিস যারা করেন তারা জানেন আমাদের প্রত্যেকটা দায়িত্বশীলের সেশন হলো দুই বছর মেয়াদি এরপর পরিবর্তন হয় অনেক দায়িত্বশীলকে আমরা দেখি দায়িত্ব থেকে যখন অব্যাহতি দেওয়া হয় সময়টা অতিক্রম করে তখন তার মন খারাপ হয়ে যায় আমাদের একটা শিক্ষণীয় বিষয় একটা অযোগ্য লোককে এই দায়িত্বে নিয়ে আসা হয় যখন তার যোগ্যতা সম্পূর্ণ হয়ে যায় যোগ্যতা অর্জন করে তখন তাকে ছেড়ে দেওয়া হয় যাতে করে এই যোগ্যতা সম্পূর্ণ লোকটা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরেও মাঠে ময়দানে এই চেতনার ভিত্তিতে কাজ করে আপনি বুঝলেন উল্টাটা যেহেতু আমার দায়িত্ব নেই কাজও নেই আপনি ভুল বুঝেছেন আহলে হাদিস আপনি আন্দোলন বুঝেননি আপনাকে বলছিলাম এরপর আর একটা অযোগ্য লোককে এই জায়গাতে আনা হয় তাকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলে ছেড়ে দেওয়া হয় চলুন আপনাকে দেখায় আহলে হাদিসের বাচ্চারা কখনো কোনো পদের প্রতি লালসা করবে না লোভ করবে না কামনা বাসনা করবে না আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার দুই চাচাতো ভাই সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম তারা কেন গেল নবীকে কি বলবেন নবীর কাছে কি চাইবেন নবীর কাছে তাদের কি চাওয়া এটা আমার জানা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপচারিতার এক পর্যায়ে আমার দুই চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ বহু কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন অতএব সেখান থেকে কিছু দায়িত্ব আমাদের উপরে দেন যাতে আমরা পালন করতে পারি তখন তিনি বলছেন দেখো যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে আমি কোনো দায়িত্ব দিই না আর যারা চেয়ে নেয় তারা হলো অযোগ্য লোক ঠিক এখানে বললে হবে না ঠিক বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে আপনি যদি আহলে হাদিস আকীদায় বিশ্বাসী হন আশ্চর্য যে দেশের একটা প্রাইমারি স্কুলের ক্যাপ্টেন হওয়ার জন্য মারামারি পর্যন্ত হয় আপনি কখনো এই পথে পা দিবেন না দিলেই পরকাল হারাবেন তবে মনে রাখবেন অ চাওয়াতেই না চাওয়াতেই অযাচিতভাবে আপনার উপর যেন কোনো দায়িত্বভার এসে যায় মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে হাসি মুখে দায়িত্বটা গ্রহণ করে আপনি এটা পালন করার যথাসাধ্য চেষ্টা করবেন লায়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো চাপিয়ে দেন না মনে রাখবেন যদি আপনি দায়িত্ব চেয়ে নেন তাহলে এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন ধরবেন আর যদি দায়িত্ব না চাওয়াতে আসে তাহলে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন অতএব দায়িত্বের ব্যাপারে খুব সতর্ক থাকবেন দায়িত্ব কখনো প্রত্যাশা করবেন না কামনা করবেন না এরপরের যে গুণ সাত নাম্বার সেটা হলো দায়িত্বানুভূতির তীব্রতা দায়িত্বের অনুভূতি তো থাকবেই থাকবে
দেখা যাচ্ছে এদেশের অনেক শিক্ষক এক মাসের ছুটি নিয়ে তিন মাস ছয় মাস পর্যন্ত কাটায়। দেখা যায় যে একটা শিক্ষক দেশেই নাই, তারপর তার বেতন দিদারসে উঠছে। দেখা যাচ্ছে দেশ বছরের পর বছর দেশেই নাই, তার হাজিরা খাতাতে স্বাক্ষর হচ্ছে। হচ্ছে না এরকম? দেখছেন না? আপনাকে বলছিলাম দায়িত্বের অনুভূতি তো থাকবেই থাকবে, এখানে একটু তীব্রতর থাকবে। তীব্রতর মানে বুঝেন, রাত দশটাতে শেষ হবে বগুড়া জেলা সম্মেলন, বাড়িতে ফিরবো কি করে? যদি একবার মনের ভিতরে এই চিন্তা চেতনাটা আনেন, তা আপনি শয়তানের কাছে হেরে গেলেন। অবাক, আমি একবার যদি মনের ভিতরে চেতনাটার উদয় হয়, আপনাকে দিয়ে বগুড়া সম্মেলনে উপস্থিত হওয়ার সম্ভব হবে না। এজন্য প্রত্যেকটা কাজ তো করবেন, অনুভূতি থাকবেই, পাশাপাশি দায়িত্বানুভূতির তীব্রতা, অধীর আগ্রহ থাকতে হবে আপনার ভিতরে। আট নম্বর যে গুণ, যেটা একজন দায়িত্বশীলের ভিতরে থাকা জরুরি, সেটা হলো হালাল রুজি। কি বললাম? হালাল রুজি। দাড়িতে তো সুন্দর মেহেরি দেওয়া, পাঞ্জাবি তো মাশাল্লাহ খুব সাদা ধবধবে, কিন্তু রিজিক যেটা আছে এটা হালাল তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাসাদুন গুসসিয়া বিল হারাম। ওই দেহ ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যে শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে। হারাম দিয়ে গড়ে ওঠা শরীর দেখতে যতই ভালো হোক, দেখতে যতই চমৎকার হোক, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। দেখতে কুচকুচে কালো, খাবারটা হালাল অথবা না খেয়ে থাকে, তার ভিতরে হারাম রিজিক ঢোকায় না, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য কষ্ট থাকেন হারাম খাবেন না, আপনি না খেয়ে থাকেন হারাম খাবেন না। হারাম দেহ দ্বারা, হারাম খাদ্য দ্বারা যেই দেহ গড়ে উঠবে, মনে রাখবেন এই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য বিনম্রতা অনুরোধ করব, একজন দায়িত্বশীলের আট নম্বর যেই গুণ হলো, সেটা হলো হালাল রুজি। নয় একজন দায়িত্বশীলের নয় নম্বর যেই গুণ, সেটা হলো ইসলামী পরিবার। অনেক পরিবার আমরা দেখি রিজিক হালাল আছে তো পরিবারে ইসলাম নাই, অথবা ইসলামী পরিবার তো রিজিকটা হালাল নাই, সুদের সাথে ঘুষের সাথে জেনার সাথে ব্যবিচারের সাথে ঠ্যাঙ্গামারা, গ্রামীণ ব্যাংক অ্যাসোর্ট, এমন কোন এনজিও নাই যার সাথে ও জড়িত নাই, মানে ওর কাছে হ্যান্ড ফাউল বলে কোনো জিনিস নাই, হালাল হারাম কোনো বাজ বিচার নাই। এজন্য নিজে হারাম থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, পাশাপাশি একটা পরিবারকে একটা ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। দশ নম্বর যেই গুণ, যেই বৈশিষ্ট্য একজন দায়িত্বশীলের মধ্যে থাকা জরুরি, সেটা হলো সংগঠনের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা। শুধু সংগঠন না, আপনি যেই সংগঠনেরই অন্তর্ভুক্ত হন না কেন, দলভুক্ত হন না কেন, আপনি যদি সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে সংগঠনের কোনো উপকার হবে এটা কোনো সংগঠনই কামনা করতে পারে না। এই দশটি গুণের সমাবেশ যখন একটা কর্মীর ভিতরে একত্রিত হবে, সমাবেশ ঘটবে, এই গুণগুলিতে গুণান্বিত হবে, তখন তার দাওয়াতে সমাজ থেকে শিরক উৎখাত হবে, তখন তার দাওয়াতে সমাজ থেকে বেদাতকে উৎখাত করা সম্ভব হবে, তখন এই সমাজ হবে তাওহীদ ভিত্তিক সমাজ, তখন এই সমাজ হবে সুন্নাহ ভিত্তিক সমাজ। মনে রাখবেন এরকম কিছু লোকের দাওয়াতই কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর প্রত্যেকটা গৃহে ইসলামের সমহান বাণী প্রবেশ করবে ইনশাআল্লাহ। এখন শুধু ওই সময়ের অপেক্ষা যে আমি আপনি আমরা এই গুণগুলি অর্জন করতে পেরেছি কিনা। যদি এই গুণগুলো অর্জন করে মাঠে ময়দানে আমরা দাওয়াতি কাজ করি, তাহলে পৃথিবীর কোন বেদাতির ক্ষমতা নেই বেদাতকে প্রতিষ্ঠা করার, উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা নেতৃত্বের ব্যাপারে, দায়িত্বশীলের ব্যাপারে যে গুণগুলি অর্জন করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক দুঃসাধ্য দুর্লভ বইগুলি চাইলেও পান না, আজকে আপনাদের হাতের কাছে আপনার পাশেই হাজির
হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বইগুলি অধিকাংশ বইগুলি আপনারা লাইব্রেরিতে পাবেন সবগুলি প্রায় এসেছে অধিকাংশ বইগুলি বিশেষ করে এই সময়ে ইয়াকুলু মান ফরাকাল জামা ওয়াসতাদাল্লাল ইমারা লাকিয়াল্লাহু আলা হুজ্জাতা লাহু রাহু হাকিম عن عمير بن ربيعة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم من فرق الجمع مات ميتة جاهلية رواه احمد নির্বিজল তাওহীদের ঝান্ডাবাহী এ দেশের অনন্য সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলনের অকুতোভয় সিফাহ সালাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বগুড়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী দায়িত্বশীল সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবী যাবতীয় কর্মকাণ্ডকে পরিত্যাগ করে আজকের এই ইসলামী সম্মেলনে সমাগত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা মুহাম্মদে মুস্তফা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী দাওয়াতি কাজে সঙ্গবদ্ধতার গুরুত্ব এই শিরোনামে সময়ের প্রতি লক্ষ্য রেখে আজকের আলোচনা পেশ করবে ইনশাআল্লাহুল আজিজ আজকের সমাজ অশান্তময় সমাজ সমাজের সর্বত্র বিশৃঙ্খল পরিবেশ আল্লাহ প্রদত্ত চূড়ান্ত ওহির বিধান থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ প্রদত্ত চূড়ান্ত সত্যের মধ্যে ভেজাল অনুপ্রবেশের মাধ্যমে প্রকৃত দিন থেকে মানুষ অনেক দূরে চলে গেছে ফলে আজকে সমাজে পরিবারে রাষ্ট্রে বিশ্বে সর্বত্র আজকে অশান্তির দাবানল জ্বলছে সমাজকে শান্তিময় সমাজে শান্তি প্রতিষ্ঠা কলহ বিবাদ দূরীকরণের প্রচেষ্টাই যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধানের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ সমাজে তার বাস্তবায়নের লক্ষ্যেই চাই নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনী যারা নিজেরা আল্লাহ প্রদত্ত বিধানকে রাসূলের আদর্শকে বাস্তব জীবনে মেনে চলবেন সাথে সাথে সেই আদর্শ সমাজে পরিবারে প্রতিষ্ঠার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা চালাবেন এই কাজটি একাকীভাবে বিচ্ছিন্নভাবে শুধুমাত্র দাওয়াতি কাজ করা যায় তবে ইসলামী সমাজ বিপ্লব ঘটাতে চাইলে অবশ্যই ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ প্রচেষ্টা জরুরি আল্লাহ রাব্বান বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত তোমাদের মধ্যে একটা দল থাকা চাই ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ইয়ামুরুনা বিল মারুফ যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার মানুষকে অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে কল্যাণের দিকে ডাকবে ন্যায় কাজের প্রতি তারা নির্দেশ দিবে অন্যায় কাজ থেকে তারা বারণ করবে
এই চেতনা নিয়ে একটা জামাত একটা দল থাকা উচিত এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা সুতরাং জামাতবদ্ধ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ প্রচেষ্টা দাওয়াতে ময়দানের খুবই জরুরি ইমামে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরুকুম বিল খামসিন আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি আল্লাহু আমারানি বিহিন্না যেই পাঁচটি বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই বিষয়টা মনে হয় বোঝাতে পারছি না আল্লাহ রাসূল বলেছেন আমরুকুম বিল খামসিন আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি আল্লাহু আমারানি বিহিন্না এই পাঁচটি বিষয়ের নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এক বিল জামাত জামাতবদ্ধ জীবন যাপন করা দুই ওয়াসামে নেতার নির্দেশ শ্রবণ করা ওয়াত তিন তার আনুগত্য করা চার ওয়াল হিজরত প্রয়োজনে হিজরত করা পাঁচ আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় সংগ্রাম করা প্রচেষ্টা করা জিহাদ করা পাঁচটি নির্দেশের প্রথম তিনটি জামাতবদ্ধ জীবন যাপনের সাথে গুরুত্বপূর্ণ নির্দেশ এরপর আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মান খরাজা মিনাল জামাত তিদা শিবরিন ফাকাদ খালা রিকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজা যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল ওই ব্যক্তির গর্দন হতে ইসলামের গণ্ডি ছিন্ন হয়ে গেল ইল্লা আন ইউরাজিয়া যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আবার জামাতবদ্ধ জীবন যাপনের মধ্যে ফিরে না আসছে ওমান দাবে দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে ফাহুয়া জুসামিন জাহান্নাম ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হবে ওয়াইনসামা ওসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম যদি ওই ব্যক্তি সালাত আদায় করে সিয়াম পালন করে নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে তবু ওই ব্যক্তি জাহান্নামে যাবে উপরোক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি নির্দেশ দিয়েছেন তার প্রথমটি হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা ঐক্যবদ্ধ জীবন যাপন করা বিচ্ছিন্ন জীবনের সাথে নির্দেশনা নয় মাঝখানের অংশ আরো গুরুত্বপূর্ণ তিনি কঠোর ভাষায় যে দায়িত্বহীন ঘোষণা দিলেন ওয়াইন্নাহু মান খরাজা মিনাল জামাত তিদা শিবরিন ফাকাদ খালা রিকাতাল ইসলাম মিন উনুকিহি যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত দূরে সরে গেল যে ব্যক্তি সংঘবদ্ধ জীবন থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে গেল ওই ব্যক্তির গর্দন থেকে ইসলামের গণ্ডিটা ছিন্ন হয়ে গেল যে হাদিসটি পাবেন তিরমিজির 2863 এ হাদিসটি পাবেন আহমদের 17173 এ হাদিসটি পাবেন 17170 এ হাদিসটি মিশকাতুল মাসাবিতেও পাবেন 3694 সুতরাং উপরোক্ত আয়াত এবং হাদিস দ্বারা এ বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত সংঘবদ্ধ জীবন যাপনের মাধ্যমেই জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাওয়াতি কাজে এগিয়ে যেতে হবে বিচ্ছিন্ন প্রচেষ্টায় কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছা সম্ভব নয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামা তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো ওয়াইয়াকুমুল ফুরকা বিচ্ছিন্ন জীবন তোমরা পরিহার করো ফাইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ কেননা যে ব্যক্তি একাকী থাকে বিচ্ছিন্ন থাকে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে একাকী অবস্থায় থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে ওহুয়া মিনাল ইসনাইনা আবাদু দুইজন ব্যক্তি থেকে শয়তান দূরে সরে যায় পৃথক হয়ে যায় এরপর আল্লাহ রাসূল বলেছেন ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ শুনে রাখো তোমাদের কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় জান্নাতের মাঝখানে জায়গা পেতে চায় ফা আলাইহি বিল জামাত
ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। যে হাদিসটি পাবেন তিরমিজির 2165টিতে পাবেন, আহমদে পাবেন 114, হাদিসটি হাকিমে পাবেন 387। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ বক্তব্য থাকার পরেও জান্নাতের মাঝখানে জায়গা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণটি অর্জনের বললেন, ফালাইহি বিল জামাত, জামাতবদ্ধ জীবন যাপন করো। এই জাজল্লা হাদিস থাকার পরেও যে ব্যক্তি জামাতবদ্ধ জীবন যাপনের বিপক্ষে অবস্থান নিয়েছে, যে ব্যক্তি জামাতবদ্ধ জীবন যাপনের বিরুদ্ধে আচরণ করছে, যে ব্যক্তি জামাতবদ্ধ সুসংগঠিত আহলাদির জামাতকে বিচ্ছিন্ন করার নীল নকশা নিয়ে মাঠে নেমেছে, ওই ব্যক্তি আদৌ ইসলামের পক্ষে কথা বলছে না, ব্যক্তি সত্য চরিতার্থ করার উদ্দেশ্যে তার এই বক্তব্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপোষহীন দ্ব্যর্থহীন ঘোষণাকে আপনি মূল্যায়ন করুন, সুসংগঠিত আহলাদির জামাতকে বিচ্ছিন্ন করার এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। প্রিয় বন্ধুরা, আমার সিলসিলা সহিহার 667-তে এসেছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন, জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, ওয়াল ফুরকাতু আযাবুন, বিচ্ছিন্নের জীবন হচ্ছে আযাবের জীবন। আপনি ঐক্যবদ্ধ থাকবেন, ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে জীবন যাপন করবেন, ওই জীবনের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। আপনি বিচ্ছিন্ন হবেন, শয়তান আপনাকে ধোকা দিয়ে ওয়াসওয়াসার মাধ্যমে বিপদগামী করবে, আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্ন জীবনের প্রতি গজব নাজিল হবে। যে হাদিসটি পাবেন সহিহুল জামির 3109, হাদিসটি বাইহাকির সোহাবুল ইমানে পাবেন 9119 পাবেন। সুতরাং জামাতবদ্ধ জীবন যাপন, ঐক্যবদ্ধ জীবন যাপন, ইমারতের অধীনে সুসংগঠিত জীবন যাপন খুবই জরুরি। যদি আপনি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যান, একাকী জীবন যাপন করেন, একাকী জীবন যাপনটা আপনার জাহেলিয়াতের মৃত্যু হিসেবে আল্লাহর রাসূল ধমক দিচ্ছেন। আন আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামাত, যে ব্যক্তি জামাতবদ্ধ জীবন যাপন থেকে পৃথক হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ফারাক হয়ে গেল, মাতা এই পৃথক অবস্থায় সে মারা গেল, মিতাতান জাহেলিয়াতান, ওই ব্যক্তি যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। যে হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 3780-তে পাবেন, আহমাদের 15719-এ পাবেন। সুতরাং জামাতবদ্ধ জীবন যাপন থেকে পৃথক হয়ে মৃত্যুর এই ধমক থেকে সাবধান হন। যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে ইমারতকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তার পরিণতি আরো কঠিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান ফারাকাল জামা, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সংঘবদ্ধ জীবন থেকে পৃথক হয়ে গেল, ওয়াস্তাদাল্লাল ইমারা, পৃথক হয়ে গিয়ে ইমারতকে লাঞ্ছিত করল, অপমানিত করল, ইমারতকে তুচ্ছ তাচ্ছিল্য করল, আল্লাহ রাসূল বলেছেন, লাকিয়াল্লাহু আলা হুজ্জাতাহু, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এমন অবস্থায় যে তার মুক্তির পক্ষে তার কোনো দলিল থাকবে না। যে হাদিসটি পাবেন হাকিমের 409 নম্বরে, আহমদে পাবেন 23331-এ। সুতরাং জামাতবদ্ধ জীবন পরিহার করে বিচ্ছিন্ন জীবন যাপনের মাধ্যমে আপনি সংঘবদ্ধ জীবন যাপনকারীদের বিষয়ে তথ্য তাচ্ছিল্য করবেন, ইমারতকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, বিভিন্ন ভাষায় আপনি তাকে তুচ্ছ করবেন, এইটা আদৌ আপনার জন্য কল্যাণকর নয়। সুতরাং বিচ্ছিন্ন জীবন পরিহার করে ঐক্যবদ্ধ জীবনের পথে ফিরে আসুন, কারণ সংঘবদ্ধ জীবন হচ্ছে আল্লাহর পছন্দনীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারযু লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজকে পছন্দ করেন, তিনটি কাজ তার পছন্দনীয়, তিনটি কাজ তার অপছন্দনীয়।
যে তিনটি কাজ তার পছন্দনীয় ফায়া ইয়ারজালাকুম পছন্দনীয় কাজগুলো হচ্ছে আনতাবুদুহু এক তোমরা তার ইবাদত করো অর্থাৎ আল্লাহর ইবাদত করা তার পছন্দনীয় দুই ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান তার সাথে কাউকে শরীক করো না তিন ওয়ান্তা তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু পছন্দনীয় তিনটি কাজের তৃতীয় নম্বরে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ওয়ান্তা তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত হয়ে সমানতভাবে সকলে মিলে আল্লাহর রাজ্যকে ধারণ করো ওয়ালা তাফাররাকু পরস্পর বিভক্ত হয়ো না বিচ্ছিন্ন হয়ে যেও না এরপর আল্লাহর রাসূল বলেন যে তিনটি কাজ তিনি অপছন্দ করেন ওয়াকরাহু লাকুম তিলা ওয়া কাল অপছন্দনীয় কাজের এক নম্বর হচ্ছে বাজে কথা বলা অপছন্দনীয় কথা বলা ওয়া কাসরাতু সাল দুই অধিক প্রশ্ন করা ওয়া ইজাতাল মাল তিন নম্বর হচ্ছে সম্পদ বিনষ্ট করা সম্পদ নষ্ট করা যে হাদিসটি পাবেন আহমাদের 8785 যে হাদিসটি যে হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যে তিনটি কাজ এই তিনটি কাজের অন্যতম একটি কাজ হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা ঐক্যবদ্ধ জীবন যাপন করা বিচ্ছিন্ন জীবনটা পরিহার করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কাজের মধ্যে একটি যারা আজকে সঙ্গবদ্ধ জীবনের বিষয়ে বহু কথা বলে বেড়াচ্ছেন সুসংগঠিত হারাদি জামাতের বিষয়ে যারা যেখানে সেখানে গিয়ে সঙ্গবদ্ধ জীবন যাপনের বিষয়ে নেতিবাচক মন্তব্য করছেন নিঃসন্দেহে আল্লাহর পছন্দনীয় কাজের বিষয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করার মাধ্যমে নিঃসন্দেহে কাজটি আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে গণ্য হবে প্রিয় বন্ধুরা আমার তা আসুন সঙ্গবদ্ধ জীবন যাপনের বিষয়ে আমাদেরকে কোনোভাবেই যাতে বিভ্রান্তির মধ্যে না ফেলতে পারে এ বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুবই জরুরি আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন من راى من اميره شيئا يكرهه فليصبر যদি আমিরের মধ্যে নেতার মধ্যে কোনো বিষয়ে অপছন্দনীয় হয় কোন বিষয়ে অপছন্দ হয় তাহলে ফাল ইসমের সে যেন ধৈর্য ধারণ করে ফা ইন্নাহু মান ফারাকাল জামা কেননা যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যে ব্যক্তি জামাত থেকে বের হয়ে যায় শিবরান ফা মাতা ইল্লা মাতা মিতাতান জাহেলিয়াতান আর এই বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তি মারা যায় এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যেন জাহেলিয়াতের উপরে মৃত্যুবরণ করলো যে হাদিসটি সহিহ